নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। সকল শ্রোতা বন্ধুকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, ঋক প্রসাদ বিশ্বাসের কলমে একটি দুর্দান্ত অদ্ভুতুরের রহস্য গল্প, পিকু ও ড্রাকুলা রহস্য। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, পিকুর ভূমিকায় হৃদান ভি চক্রবর্তী, ছোট কাকার ভূমিকায় মৃন্ময় মান্না, থানার বড়বাবু সতীনাথের ভূমিকায় জয় ভট্টাচার্য, কানু ও বিশুর ভূমিকায় সুদীপ্ত সরকার, কদলির ভূমিকায় আয়ুষী ব্যানার্জি ও কোবরার ভূমিকায় ছোট্ট ইভান চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। পোস্ট ডিজাইন স্ক্রিপ্টিং মাইন্ড থেকে শ্রাবর্ণ। সমগ্র পরিকল্পনা ও পরিবেশনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, ঋক প্রসাদ বিশ্বাসের কলমে পিকু ও ড্রাকুলা রহস্য। নাহ রে পিকু, এই কেসটাও আমার জেতা হলো না, বিমর্ষ গলায় কথাটা বলল ছোটকা। কেন, এই তো বললে পরশু, এই প্রথম একটা কেস জিতে সব রেকর্ড ভেঙে দেবে, বলল পিকু। না না, কাল হয়ে গেল এমন সর্দি, সে আদালতের সামনে আর্গুমেন্ট রাখবো কি, সমানে হেঁচেই যাচ্ছি। শেষে জাজ বললেন এখানে না এসে ডাক্তারের কাছেই তো যেতে পারতেন, তারপর বলল আমার আবার আজকে পয়া দিন, এই দিনটা বিফলে যাবে, হতেই পারে না, তাই দিলেন বেমক্কা একখানা জাজমেন্ট পেশ করে। কি বললেন? আরে আমার মক্কে দিগন্ত অভিযোগ করেছিল যে তার ছেলেকে স্কুলে ওর ব্যবসার প্রতিযোগী অনন্তর ছেলে কামড়ে দিয়েছে, ক্ষতিপূরণ বাবদ দাবি 1,00,000 টাকা আর মামলার খরচ। আর অনন্তর দাবি ছিল ওই হতকা চেহারার পেটুক ছেলেটা নিজেই নিজের হাত কামড়ে ফেলেছে গোগ্রাসে পেয়ারা খাওয়ার সময়। তা আমি তো বিস্তর হেঁচে ফেলেছিলাম তখন, এই কথাটা বলতেই পারলাম না যে দিগন্ত ছেলে ফোগলা। জাজ সাহেব দুম করে বলে দিলেন দুই ছাত্রকে একসাথে বসিয়ে একে অপরকে ভর পেট রসগোল্লা খাওয়াবে, আর খরচ সমানভাবে ভাগ হবে। রাগের চোটে মক্কেল কটা কথা শুনিয়ে আমার থেকে 200 টাকা উপরি পকেট থেকে তুলে নিয়ে গেছে, এই মিষ্টি খাওয়ার খেসারত হিসাবে। পিকুর ছোট কাকার দশা দেখে হাসি পেল। আজ 5 বছর হয়ে গেল ওকালতি প্র্যাকটিস করছে জেলা আদালতে, কিন্তু বেচারা এখন পর্যন্ত একটা কেস জিততে পারলে না। মামলা চলার গুরুত্বপূর্ণ সময় ছোট কাকার হয় জ্বর হয়, নতুবা সর্দি, নতুবা পেট খারাপ, নইলে খুব ঘুম পায়, সেদিন ওঠাই হয় না ঘুম থেকে। পিকুর বাবা হোমিওপ্যাথির ডাক্তার, সে ছোট কাকাকে একদিন 1.30 দিয়ে বলেছে, এটা দিলাম কিন্তু বিশেষ কাজ হবে বলে তো মনে হয় না, তোর সিস্টেমটাই গণ্ডগোলের, 1 গলা ডিফেক্টিভ পার্টস যেন কেউ জুড়ে দিয়েছে, তাই তুই অমনি হয়ে গিয়েছিস। বাবার কথাটা পিকুর খুব একটা মনে ধরেনি। তাতে কি হয়েছে যে ছোট কাকা গান করতে গেলে পাড়ার কুকুরেরা একসাথে ডেকে ওঠে, বা সাইকেল চালিয়ে বাজার গেলে সাইকেল ছাড়াই ফেরত এসে কোথায় রেখে সে মনে করতে পারে না, বাড়িতে বন্ধুকে খাবার নিমন্ত্রণ করে বলে, আমি কি তোকে ডেকেছিলাম নাকি? ছোট কাকা অমনি বড্ড ভুলো মন, তবে মনটা খুব সাদা সিধা। যেমন ছোট কাকার সামনে দিয়ে আইসক্রিম বা ফুচকার গাড়ি গেলে ছোট কাকাকে চোখের ইশারা করলেই হলো, দিল দরিয়া লোক। পিকু সেই ছোট কাকার কাছে আজ থেকে পড়তে আসবে। পিকু টিচারকে একটা বাইকে ধাক্কা মারে, তার পা ভেঙেছে, তাই সে এখন আসতে পারবে না। পিকু, এই তোদের ক্লাস 2 কম্পিউটার আছে নাকি? বাবা, এই আমাদের সময় তো ওই তোর মাধ্যমিক পাস করে শুরু করেছিলাম রে। উফ ছোটকা, আমি ক্লাস 2 পড়ি না, ক্লাস 3 পড়ি। ছোট কাকা বইয়ের মলাটটা একবার ভালো করে দেখে নিয়ে বলল, ও হ্যাঁ তাই তো রে, পুকুর এবার ছিঁড়ি। এই পুকুর কি ছিঁড়ি?
উফ ছোটকা, তুমি আর কি নামের পড়ানো শুরু করো তো। আরে পড়ে তুই মস্ত বিদ্যান হবি সে আমি জানি, ওই এমনিই হবি। এই পাড়ার খবরটা শুনেছিস? তুই তো নাকি আবার জুনিয়র ডিটেকটিভ। বাবা দারুণ ব্যাপার রে। পিকু পাড়ায় খুব জনপ্রিয়, তার কারণ পিকুর উপস্থিত বুদ্ধি। মাঠে ফুটবল টিম তৈরি হলে পিকুকে একটা দিকের ক্যাপ্টেন আগেই করে দেওয়া হয়, অন্যদিকের ক্যাপ্টেন পালায় পালায় পাল্টানো হয়। পাড়ার মাঠে খেলতে গেলে তাই পিকুকে খেলা শেষে ঘিরে ধরে সবাই গল্প করে, আর পিকু বিভিন্ন নানাবিধ সমস্যার মুশকিল আসান হয়ে দাঁড়ায়। গত বছর বাচ্চারা মিলে এই মাঠে একটা ছোট্ট সরস্বতী পুজো পর্যন্ত করে ফেলেছে, কারণ সবার বাড়িতে তো পুজো করা সম্ভব নয়। অনেক দরিদ্র লোকের বাড়ি এই পাড়ায়। এই মজুমদার বাড়িতে নতুন লোক দেখা গেছে। তাদের পাড়ার একদম উত্তর দিকে গঙ্গার ধারে একটা পুরনো জমিদার বাড়ি আছে, ওই বাড়ির লোকজন সবাই বিদেশে থাকে। একজন বয়স্ক কেয়ারটেকার দিবাকর থাকত, সে বৃদ্ধ হয়ে মাস ছয়েক আগে একদিন মরে পড়ে আছে এরকম দেখা গেল। তারপর থেকে ওই বাড়িটা ফাঁকাই পড়েছিল। একদিন একজন টাক মাথার লোক সাইকেল নিয়ে এসে তালাচাবি মেরে গেল, তারপর থেকে ওই বাড়ি বন্ধই ছিল। দিবাকর ওই বাড়িতে মারা গেছিল বলে, আর বাড়ির ভগ্ন দশা দেখে ওই বাড়ির দিকে রাত্রে কেউ বিশেষ যেত না। বাচ্চারা তো ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে চলত। সেই বাড়িতে একজন লোক এসছে, খবরটা প্রায় সঙ্গে সঙ্গেই গ্রামে চাউর হয়ে গেল। এ লোক ভাড়ায় এসেছে, এরও মাথায় টাক, নাম গগন না কি যেন একটা। আরও অদ্ভুত ব্যাপার হলো, লোকটা পাড়ায় কারোর সাথেই মেশে না, দেখাই যায় না, নিজের মতোই থাকে। সকালে বেনুর মা ওপাশের একটা বাড়িতে কাজ করতে যাচ্ছিল, ওকে দেখেছে। ও একটা নিম গাছের ডাল দিয়ে দাঁতন বানিয়ে দাঁত মারছিল, লোকটার দুপাশের দাঁতগুলো নাকি বড় বড়। আচ্ছা, পিকু দেওয়াল ঘড়ির দিকে তাকালো, এক ঘন্টা কেটে গেছে। ছোট কাকা তাকে এইভাবে এক ঘন্টা পুড়িয়ে ফেলেছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কাছে পড়তে এলে পরীক্ষায় কি পাবো জানি না, তবে দেশের অনেক খবর পাওয়া যায়। থ্যাংকস রে, কৃতজ্ঞতায় গদগদ হয়ে ছোট কাকা বলল, আরে একটা দেশের খবর তো মিস করেই গেছি। ন্যাশনাল লাইব্রেরি থেকে একটা পুঁথি চুরি হয়ে গেছে গত বুধবার। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেওয়ান রঘুনন্দনের কাছারিতে কাজ করা নরোত্তম মজুমদারের লেখা পুঁথি। বাকিদের কাছে ব্যাপারটার গুরুত্ব নেই, কিন্তু এই পাড়ার সাথে একটা কানেকশান আছে। কীভাবে বলতো? কীভাবে? এই মজুমদার বংশই আমাদের ওই জমিদার বাড়ি। আরে রাজার সেরেস্তায় কাজ না করলে অমন একটা জমিদার বাড়ি হাঁকানো যায়? পিকু ছোট কাকার জ্ঞানের বহর দেখে চমৎকৃত হলো। রাস্তা দিয়ে ঢং ঢং করে শব্দ করে একটা ঠেলা গাড়ি যাওয়ার আওয়াজ হলো। আইসক্রিম খাবি পিকু? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যাডবেরি। তোর ক্যাডবেরি? খালি একটাই ফ্লেভার খাবে, ওরে বাটারস্কচ খা, নইলে টুটি ফ্রুটি খা। আরে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় তো নাকি? ছোটকা উঠে চলে গেছে আইসক্রিম আনতে। পিকু বই খুলে এইবার একটু পড়ায় মন দিল, তার পড়াটা তাকেই করতে হবে। ছোট কাকাকে তার জন্য বিব্রত করতে চায় না পিকু, ছোট কাকা এরকমই থাক। কানু একটা বিড়ি ধরিয়ে চারিপাশটা একবার দেখে নিল। এই গ্রামে আসার পর থেকে সে গা ঢাকা দিয়ে আছে, রাত্রির হলে বেরোবে। এমনিতে পাড়ার লোকজন পাড়ার দক্ষিণ কোণায় গঙ্গার ধারে যে ভাঙা কালী মন্দিরটা আছে ওখানে কেউ আসে না। পাড়ার রাস্তা সরু হয়ে গঙ্গার ধারে গিয়ে আড়া আড়ি বেঁকে গেছে, সেই পাঁক থেকেই একটা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে নদীর পাড় বরাবর। সেখানে একটু এগোলেই একটা গাব গাছ, তার তলা দিয়ে একটু এগোলেই একটা ময়লা ফেলার খোলা জায়গা, আর তার 200 পা হাঁটলেই একটা মন্দির। আগে এই মন্দিরে স্থানীয়রা পুজো দিত, কিন্তু রাতের বেলা এই এলাকায় নানা রকম তিনাদের উৎপাতের গল্প একে একে চাউর হওয়ার পর এই পথে দিনেও কেউ আসে না, পাড়ার বাচ্চারা তো নয়ই। কানু ওই মন্দিরেই আশ্রয় নিয়েছে, রাতের বেলায় সে কাজে বেরোয়, এখান সেখান থেকে যা পায় তাই চুরি করে বেড়ায়। সে বড় পার্টি পেলে অনেক দূর দূর গিয়ে ভাড়ায় খেটে তাদের হয়ে জিনিসপত্র হাওয়া করে দেওয়াতেও তার আপত্তি নেই। তার বড় ইচ্ছে ছিল নিজের পেশায় নাম করে একটা বড় বোর্ড করে তার বসত এলাকার সামনে ঝোলানো। কানু ওস্তাদ,
এখানে দায়িত্ব সহকারে হাত সাফাইয়ের কাজ করা হয়, কাজ না হইলে অ্যাডভান্স ফেরত। বোর্ডে এই লেখাটার কথাও সে ভেবে দেখেছে। তার ছোটবেলার বন্ধু কানাইকে সে প্রস্তাবটা বলাতে সে বলেছে, তুই তুই করবি বলে ভোট দিবি, পাড়ায় তোকে দেখতে দেবে, বলেছিল কানাই। আশ্চর্য, আমি একজন দক্ষ শ্রমিক, আমি তো আমার জন্য শ্রমটা দিচ্ছি না, তার সুবিধা তো সকলেই পাবে। ডাক্তার বোর্ড টাঙিয়ে দিনে ডাকাতি করলে দোষ নেই, মুক্তার মাথা মুড়িয়ে ঘোল খাইয়ে যে ছেড়ে দিচ্ছে সেবেলা সাত খুন মাপ। আর আমি চারটে পান্তার কুমড়ো ছেচকি খেয়ে যে দিন গুজরান করছি, নিজের জন্য চারটি পয়সা গায়গতরে খেটে নেব তাতেও লোককে বলা যাবে না, প্রবল আপত্তি করেছিল কান। কানে তাকে অনেক করে বোঝায় এতে লোকে সমীয় পাওয়ার থেকে অপবাদ পাওয়ার ঝক্কি বেশি, পাড়ায় চুরি হলে তাকে নিয়েই টানাটানি হবে। কানু বোঝে, তারপর চুপ করে যায়। কিন্তু চুপ করে গেলেও তার লাভ বিশেষ কিছু হয়নি। রামপালের বড় ছেলে একটা খাসি চুরি করে বন্ধুদের সাথে ফিস্টি করে খেল, খাওয়ার পর হাড় গোড় ছাল চামড়া সব ফেলে দিয়ে গেল কানুর বাগানে। ব্যাস পরদিনই পঞ্চায়েত ডেকে কানুকে পাড়া থেকে বহিষ্কার। কানু যতই বোঝানোর চেষ্টা করে চোর নিজের গ্রামে চুরি করে না, কে শুনে কার কথা? নিজের বাপ ঠাকুরদার আমলে একটা ছেঁড়া ছাতা, একজোড়া চামড়ার চপ্পল আর একটা পুরনো ট্রাঙ্ক মাথায় নিয়ে সে সকাল সকাল পাড়া ছেড়ে মনের দুঃখে হাঁটা দিল। তারপর কিছুদিন পাশের পাড়ায় এক বন্ধুর মারফত একটা ঠেলা ভাড়া করে পাড়ায় পাড়ায় ডাব নারকল ইত্যাদি বিক্রি করা শুরু করলো। সেখানেই এক বাবুর সাথে আলাপ, আর একটা নতুন অর্ডার পায় সে। কলকাতা থেকে একটা জায়গায় একটা দ্রব্য হাত সাফাই করে আনতে হবে, সেই বাবুটি এই জায়গাটার কথা বলেছে তাকে, এই পরিত্যক্ত কালী মন্দিরের কথা। আরও বলেছে যেন রাতের বেলা আসে সে, বেরোলেও যেন রাতের বেলা বেরোয়। কানু রাতে রাতে এসে এখানে উঠেছে। তার ট্রাঙ্ক থেকে বের করে রাখা একটা হ্যারিকেন, একটা টর্চ, একটা কার্বলিক অ্যাসিডের শিশি, একটা লাঠি আর একটা থলে সে রাখলো পাশে। হিস করে একটা আওয়াজ কানে এলো কানুর, মন্দিরের ঠিক পিছনটায় কিছু মাল নির্ঘাত ঘোরাফেরা করছে, ভাবে সে। তুলো করে কার্বলিক অ্যাসিড নিয়ে জায়গাটা ভালো করে তুলে ফেলে একটু অ্যাসিড ছড়িয়ে দিল কানু। অন্ধকারে ঘোরাফেরা করছে সে, কখন পায়ে সব লতা জড়িয়ে যাবে, সাথে সাথে অক্কা। কানু থলেটা ভাত বাড়িয়ে কাঁধে নেয়, ভেতরে হাত দিয়ে একবার দেখে, হ্যাঁ মালটা আছে ঠিক। দ্রব্যটা বের করে একবার ভালো করে নেড়ে ছেড়ে নেয়। কি আছে এর জন্য যে জমিদার বাড়ির বাবু এক বাক্যে 10,000 মজুরি মেনে নিল? ভেবেও সে কুল কিনারা পায় না। দ্রব্যটা যত্ন সহকারে থলেতে ঢুকিয়ে নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে কানু। টর্চ জ্বেলে সামনে রাস্তাটা দেখে নেয়, জঙ্গল ঝোপে ঝাড়ে ভর্তি, সাপের খোলস পড়ে আছে, দেখেই তার বুকটা একবার ধক করে ওঠে। দক্ষিণ দিকে পরিত্যক্ত মন্দির থেকে একটু এগিয়েই সে একটা সরু পিচের রাস্তার ওপর উঠল। এদিকে পাড়ার রাস্তার আলো সব প্রায় কেটে গেছে, সে তবু কাঁধের ওপর চাদরটা খুলে নিয়ে মাথা ঢাকা দিয়ে নিল। ডিসেম্বরের মাস, সন্ধ্যের পর একটা হালকা শীতের আমেজ, একটু দূরেই পথে ঘোষ মুদির দোকান। দোকান দেখেই কানুর বিড়ি কিনতে ইচ্ছে হলো, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামনে নিল। সে এই পাড়ায় নতুন, তাকে কেউ চেনে না, নতুন লোক দেখলেই সন্দেহ হবে। সে মাথা নিচু করে আস্তে আস্তে দোকানটার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করল। কে জগাই নাকি? দোকানের ভেতর থেকে আওয়াজ এলো। কানু উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে পড়ল। আরে এই জগাই নাকি, তোর মুরগিটা এখনো খুঁজে পেলি না? আবার প্রশ্ন উড়ে আসে। দিন দুপুরে মুরগি হারিয়ে গেল, সত্যি কার মাথা ঠিক থাকে, তাই না জগা? বলেই কানু হন হন করে হাঁটা দিল। এখানে দাঁড়িয়ে থাকাটা খুব ঝুঁকির, তাড়াতাড়ি ডেলিভারিটা করেই মাল নিয়ে কেটে পড়তে হবে। এই গ্রামেও চুরি চামারি শুরু হয়েছে, তার ইতিহাস জানাজানি হয়ে গেলে এই নধর দেহখানার একখানা হাড়ও আস্ত থাকবে না, ভাবে সে। গ্রামের রাস্তা দিয়ে মিনিট ছয়েক হেঁটে গেলেই গ্রামের উত্তর দিকে একটা শ্মশান, সেই শ্মশান দক্ষিণ দিক থেকে নদীর পার বরাবর হেঁটে পৌঁছানো যায়।
কিন্তু রাত্রে সেই পথ দুর্গম। শ্মশানের একটু দূরেই জমিদার বাড়ি, এই বাড়িতেই আপাতত গগন ভাড়া নিয়ে থাকছে। কানু বাড়ির সদরে গিয়ে জোরে জোরে কড়া নাড়ল। খানিকক্ষণ পর দরজার ওপার থেকে খট করে একটা আওয়াজ এলো। দুই পাশে পাল্লাগুলো আস্তে আস্তে খটখট শব্দে খুলে গেল। কানু তাকিয়ে দেখল আবছা অন্ধকারে হাতে অ্যারিকেন ধরে একটা ছায়ামূর্তি এসে দরজা খুলেছে। লোকটাকে ঠিক চেনা যাচ্ছে না। এই কি সে লোক যে তাকে কাজটা করার জন্য পাঠিয়েছিল? কানুর কেন জানি না ভয় ভয় করতে লাগলো। জায়গাটা জনশূন্য। দরজার ওপারে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি সেই লোক কিনা বুঝতে পারছে না সে। যদি অন্য লোক হয়, সে যে বাইরের অজানা লোক সেটা ধরে ফেলে। তাছাড়া এই নির্জন জায়গায় আবার বিদ্যুৎ নেই। এই বাড়িতে পুরো লোডশেডিং, ভেতরটা পুরো পোচ ঘন অন্ধকার। তার গা ছমছম করতে লাগলো। কি করতে নাকি? আজব নিয়ম বল দেখিনি আজ কবি এই দেশে। এ মুড় ডিমের ডেবিল খাবো বাটনা দিয়ে পিষে। চিনে গেছি কর্তা। তুই চিনে যা, জাপানে যা, হনুলুলুয়ে ঘুরে আসতে পারিস, যেখানে খুশি যা। আমার জিনিসটা এনেছিস? এনেছি কর্তা, এই যে। বলে এই থলে থেকে দ্রব্যটা বের করে গগনের হাতে দিল। একটা পুরনো হাতে লেখা পুঁথি, ওপরে শক্ত কাঠের বাঁধাই করা। গগন ওই পুঁথিটা হাতে নিল, তারপর হ্যারিকেন উঁচু করে বড় বড় চোখ করে দেখতে লাগলো। কর্তার মুখের দিকে নজর যেতেই কানুর মুখটা ছ্যাঁক করে উঠল। মুখটা ঘোর কৃষ্ণবর্ণ, চোখগুলো বিড়ালের মতন টানা টানা, ভয়ঙ্কর হিংস্র মুখ। ঠোঁটের দুই পাশ দিয়ে বেরিয়ে পড়েছে দুই পাশে দুই কুকুরের ছুঁচলো দাঁত। তুই এখন আর কোথাও যাস না, ভেতরে চল, তোর জন্য ব্যবস্থা আছে, বলল গগন। কানুর তখন পা কাঁপছে, সে দৌড়ে পালাবে কিনা বুঝতে পারছে না। কিন্তু বকশিস সেটা তো হাত ছাড়া হয়ে যাবে, ভাবতে থাকে কানু। আরে দাঁড়িয়ে পড়লি কেন বেনি মুখো, বকশিস নিবি না, চল ভেতরে চল। শ্মশানের একটু দূরেই একটা বটতলা, সেই বটতলায় আজ বিশাল ভিড়। আজ সকালে এক সাধু বাবার আবির্ভাব হয়েছে সেখানে। সেই ভিড়ের মধ্যে বেশ কিছু পাড়ার লোকজন ফুল ফল দুধ চাল ডাল নিয়ে হাজির। একে একে লোকজন এসে বসেছেন ওই সাধু বাবার সামনে। তারা প্রণাম নিবেদন করে তাদের আনা উপহার সাধুর সামনে তার পা ছুঁয়ে রাখছেন। সাধু বাবা তাদের কানে কানে মন্ত্র দিচ্ছেন, তারপর তারা একে একে উঠে চলে যাচ্ছেন। সেই ভিড়ে একদম শেষ প্রান্তে বসেছিল দুটি শিশু, একজনের নাম গোবরা, অন্যজন কদলি। গোবরা বয়সে ছোট, সে অনেকক্ষণ ধরে লোকজনদের কীর্তিকলাপ দেখছিল। সে ভুরু তুলে কদলিকে বলল, এই সাধু বাবাকে জাগ্রত শুনলাম। এ কি রে, তুই এও জানিস না উনি বিশ্ব ভ্রমণ করতে বেরিয়েছেন, গোমুখ থেকে যাত্রা শুরু করেছেন, বিশ্ব পরিক্রমা করে ওখানেই ফিরে যাবেন। এই পাড়ায় এলেন কেন? আমাদের পাড়ায় এমন কি আছে? এই পাড়ায় নাকি শয়তানের নজর পড়েছে, উনি 50 মাইল দূর থেকে সেই গন্ধ পেয়েছেন। পাড়ার মোড়ল ওনাকে এই গাছতলায় দেখতে পেয়ে জিজ্ঞেস করে, বাবাজি কোথা থেকে এলেন? উনি বললেন, এই গ্রামে কি কোনো অশুভ ঘটনা ঘটছে, আমি গন্ধ পাচ্ছি, আমি সেই সমস্যার সমাধান করতেই এসেছি। খবরটা জানাজানি হতেই ভিড় জমে গেছে। গোবরা মাথা চুলকোতে লাগল। এই পাড়ায় অশুভ ঘটনা ঘটেছে কই? সে তো জানে না, যদিও তাকে এই পাড়ায় লোক টিউবলাইট বলে, তবুও তাকে যে কোনো ব্যাপার বুঝিয়ে বললে সে যে একেবারেই বোঝে না এমনটা নয়। যদিও সে এখন খুবই ছোট, তাও তার সবই জানা চাই। ব্যাপারটা কদলিকে জিজ্ঞাসা করতেই সে একটা আক্ষেপে সুরে চু শব্দ করে বলল, আরে এই যে হাঁস মুরগি ছাগল চুরি হচ্ছে এত, তারপর রাস্তায় রক্ত পালক হাড় ছড়িয়ে থাকছে, সেই সব নিয়ে তো হুলুস টুল পড়ে গেছে, তুই সেই খবর জানিস না? কি বোকা রে! গোবরা ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে থাকে। সাধু বাবা একজনের দিকে ইশারা করতেই সে তার দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেল। তার হাতে ছিল একটা নারকেল, সেটা সাধু বাবার পায়ে ছুঁয়ে দিতে পাশে রেখে দিল। তারপর বলল, ছাগল! বলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো।
ওরে কাঁদিস না, তোর ছাগল যে খাচ্ছে তাকে আমি দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করে এক হাত বাড়িয়ে তাকে থামিয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন সাধু বাবা। কি খাচ্ছে? বিস্ময়ে সে জিজ্ঞাসা করল। শয়তান, এই গ্রামে এক শয়তান লুকিয়ে আছে। সে দেখতে মানুষের মতন কিন্তু সে আসলে একটা রাক্ষস। রাতে তুই বের হবি না, এক পক্ষ বাড়িতেই থাকবি। ছাগলে প্রেতের মানুষ ডাকার ক্ষমতা আছে, ডাক টাক শুনলে বেরোবি না কিন্তু। বলেন কি প্রভু, ছাগলে আমায় ডাকবে? এ তো মহা চিন্তার বিষয় হয়ে গেল প্রভু। চিন্তিত গলায় বলল লোকটি। সাধু বাবা তার পাশে জড়ো করে রাখা পোড়া কাঠ থেকে একটা কাঠ তুলে নিল হাতে। সেখান থেকে কাঠের টুকরোর মাথায় একটা ছাই আঙুল দিয়ে তুলে নিলেন। তারপর বীর বীর করে মন্ত্র পড়ে কপালে হাত ছুঁয়ে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, এই যজ্ঞের ভস্ম দিয়ে দিলাম, মাদুলি বানিয়ে ধারণ করবি। মনে রাখিস, খেতে ভুলে গেলে চলবে না, মাদুলি ভুলেও খুলে রাখিস না কোথাও, যা। লোকটা বাবাজির হাত থেকে ভস্ম নিয়ে একটা প্রণাম করে একটা কাগজের মধ্যে জড়িয়ে পকেটে পুরে নিল। অনেক দূর থেকে দাঁড়িয়ে একটা গাছের আড়াল থেকে এইসব লক্ষ্য করছিল বিশু আর রতন। বিশু মধ্যবয়স্ক, মাথায় বিরাট টাক, রতন লিকলিকে করণ, পরনে ঢিলে সার্কাসের দোকানদের মতন পাঞ্জাবি, মাথায় টুপি। রতনের পাজামা বারবার নেমে যায়। ও পাজামাটা টেনে তুলে নিয়ে বলল, এই শুনলি কথাটা? তোকে বলেছিলাম না। তুই বলবি কি? আমি সন্দেহ করিনি, ভাবলি কি করে? রাত্রিবেলা তাহলে এই পাড়ায় শয়তান ঘুরে বেড়াচ্ছে, আর সেটা যে একটা ড্রাকুলার এখন সেটা বুঝতে পারছি। এই ড্রাকুলার ব্যাপারটা কি একটু বুঝে বলবি ভাই? ওই বাংলায় যা রাক্ষস, বিদেশে তাই ড্রাকুলার। মানুষের রক্ত খায়, অনেক দিন বাঁচে, বড় দাঁত থাকে দুদিকে দুটো। বিদেশি রাক্ষস? কিন্তু মানুষ তো কাউকে মারেনি, মেরেছে তো শুধু হাঁস আর মুরগি। আর নামটা বিদেশি, আমাদের দেশেও ড্রাকুলার আছে। আপাতত হাঁস মুরগি ধরছে, এবার মানুষ পেলে মানুষ ধরবে। আর সাধু বাবা ওই জন্যই ওকে বাইরে যেতে বারণ করলো, শুনলি না? তাবিজ দিল, দেখলি না? ঠিক ঠিক, চল বড় বাবুকে খবরটা দিয়ে আসি। কিন্তু কানু, ওকে তো খুঁজে পাচ্ছি না, ও কোথায় গায়েব হয়ে গেল বলতো? আরে যাবে আর কোথায়, ঘাটি মেরে লুকিয়ে আছে কোথাও, ভালো করে নজর রাখতে হবে। চল বড় বাবুর সাথে দেখাটা করে আসি। রতন কথাটা বলল। কথাটা বলে চারপাশটা ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে ওই স্থান ত্যাগ করল তারা। পিকু বিকেলে খেলতে এসছে, তার আজ ফুটবল খেলল। অনেকদিন পর ফুটবল খেলার পর আজ হাঁফ ধরে গেছে পিকুর। তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল তাদের। অনেকদিন পর আজ মাঠে অনেক ভিড়, সারা পাড়ার প্রচুর ছেলে আজ খেলতে এসছে। একে আজ ভালো আবহাওয়া, তারপর আজ স্কুলে হাফ ছুটি ছিল। খেলা শেষ করে সব ছেলেরা গোল হয়ে আড্ডা দেয় রোজ, আজও তার প্রয়োজন। পিকুকে মাঝখানে রেখে একটা গুরুতর আলোচনা শুরু হলো, পাড়ায় শুরু হওয়া নতুন উৎপাত ও নতুন পরিত্রাতা হিসাবে আবির্ভূত হওয়া সাধু বাবার কথা। পিকু পুরো ঘটনাগুলো শুনে নিয়ে বলল, সাধু বাবা তাহলে ভূতের গন্ধ পেয়ে এই গ্রামে এসেছে? তাকে ঘিরে থাকা দলটার মধ্যে ছিল গোবরা আর কদলীয়। গোবরা নাকটা টেনে বলল, আশেপাশে একটা শোরগোল পড়ে গেল। একটা ছেলে কথাটা শুনে হো হো করে হেসে উঠেছিল। কদলি তাকে ধমক দিয়ে বলল, হাসছিস যে? রাত্রে বেরোতে পারবি? গ্রামে এখন রাত্রে কেউ বেরোয় না। আমি ঠাকুর দালানের ওপর সন্ধেবেলা একটা ধনুচি রেখে আসবো, রাত্রে 10টার পর সেটা আমার বাড়িতে আসতে হবে, পারবি? চ্যালেঞ্জ? ছেলেটা বিরস বদনে চুপ করে গেল। রাত্রে একা একা বেরোনোটা তার বড্ড ঝুঁকির কাজ বলে মনে হচ্ছে। তাহলে সাধু আবার তাবিজ নিও, যে কেউ তো গ্রামে ঘুরে বেড়াতেই পারে, তাহলে তো তাকে ভূতে ধরবেই না। ভূত নয় রে, রাক্ষস বলছে, ড্রাকুলা।
হাঁস মুরগি পাড়ার সব রাতে ধরে খেয়ে নিচ্ছে। তুমি আবার রাতে নোনর কথা ভেবো না পেকুটা, খুব বিপদ কিন্তু। পাড়ায় নতুন উপদ্রব, রহস্য আছে কিছু। একটু পর অন্ধকার নেমে আসার পর পিকু গোবরাদের সাথে গল্প করতে করতে ওদের বাড়ির দিকে ফিরে আসছিল। দরজার সামনে এসে কদলি বলল, একটা ব্যাপার তখন বলা হয়নি, ব্যাপারটা খুব অদ্ভুত। ঘোষ মুদি নাকি কাল রাতে জগাকে রাত্রিরে হেঁটে আসতে দেখেছে ওই গঙ্গার ধারের রাস্তা দিয়ে। কাকে দেখলো কে জানে। শিকিরে, জগা তো কাল গ্রামেই ছিল না, ও তো গেছে ওর মেশোর বাড়ি। কাল সকালেই তো বেরিয়ে গেল, আমাদের বাড়িতে দুই বেলা দুধ দেয় তো। ঘোষ কাকা বলল জগা ওই ভাঙা মন্দিরের রাস্তা দিয়ে এসেছিল। রহস্যময় ব্যাপার, ওইদিকে তো রাতে কেউ যায় না। গ্রামে নতুন লোক এলে কারুর না কারুর তো চোখে পড়বে। নাকি এমন কোনো লোক যে ধরা পড়তে চায় না। কি হচ্ছে রে পিকু, এই সেই ড্রাকুলা নয় তো? আজ রাতেই ফয়সলা করে ফেলবো, মুখে কুলু পেটে থাকবি, কাউকে কিচ্ছু বলবি না। কেন, তুই কিচ্ছু জানিস না। সে কি, তুই রাত্রে বেরোবি, পাগল নাকি? রসিকনগর থানা শহরের দিকে যাতায়াতের বড় রাস্তার কাছে অবস্থিত। রসিকনগরের মূল বসতি থেকে মাইল খানেক দূরে। এই পাড়ায় অপরাধ বিশেষ নেই, হলেও গ্রাম্য বিবাদ নিজেরাই মিটিয়ে নেয় পঞ্চায়েত থেকে। থানায় তাই কর্তাদের অবসর কাটানোর জন্য দাবা খেলার চল রয়েছে। বড়বাবু একদিকে বসে, অন্যদিকে সেজবাবু। পাশে দাঁড়িয়ে দুইজন কনস্টেবল উকি দিয়ে চালের গতিবিধি লক্ষ্য করছে। একটি গজ নিয়ে সেজবাবুর উজির উড়িয়ে দিয়ে বড়বাবু বললেন, তোমার আকাশ তো ফর্সা। তখনই বিশু নিজের টাকে হাত বোলাতে বোলাতে থানার বড়বাবু সতীশ সমাদদারের চেয়ারে বাইরে মাথা ঝুঁকিয়ে বলল, ভেতরে আসতে পারি স্যার। বড়বাবু দরজার দিকে তাকিয়েই বিশু আর রতনকে চিনতে পারলেন, তার নিয়োগ করা দুই খোচর। রসিকনগরের খবরাখবর নেওয়ার জন্য তিনি এদের দুজনকে নিয়োগ করেছেন। দুজন টুকিটাকি বাগানের কাজ করে, একটু হাত টানে স্বভাব আছে। এক লাফ মেরে বিশু আর রতন ঘরের মধ্যে ঢুকে পড়ল। স্যার খবর আছে। আরে রসিকনগরে অদ্ভুত সব কাজকর্ম শুরু হয়েছে স্যার, তাকে থামিয়ে দিয়ে বলল রতন। আহা, একে একে বল, মেলা হুটোপাটি করতে হবে না। বিশু তুই বল। স্যার কানু গ্রামে ঢুকেছে, সেটা মনে হচ্ছে কারণ কাল রাতে একটা লোক পাড়ায় ঘোরাঘুরি করছিল, মাথায় ট্রাঙ্ক, হাতে ছাতা আর একটা পায়ে চকচকে চামড়ার চটি, ওই মনে হচ্ছে কানু। কিন্তু কোথায় গা ঢাকা দিয়ে আছে সেটা বুঝতে পারছি না। তবে এটা হতে পারে সে ড্রাকুলার শিকার হয়ে গেছে। ওসি সতীনাথ অবাক চোখে সেজবাবুর দিকে তাকালেন। তার একুশ বছরের কর্মজীবনে এই রকম কোনো কথা তিনি জীবনে শোনেন। সেজবাবু ঘাড় ঘুরিয়ে বিশুর দিকে তাকিয়ে বলল, এই বাজে বকবি না, এমন ঝাড়বো না ঘাড়ে রাদ্দা। খবর মিথ্যা হলে শুলে চড়িয়ে দেবেন স্যার। স্যার আমার মরা বাপের দিব্যি, একটুকো ভুল নেই, ড্রাকুলার আছে স্যার, রাতে শিকার করতে বেরোয়, হাঁস মুরগি ছাগল ধরে ধরে খাচ্ছে, সকালে রাস্তায় রক্ত পালক এইসব পাওয়া যাচ্ছে। প্রথমে অনেকে ভাবছিল কোনো বন্য হিংস্র পশুর কাজ, কিন্তু এই অঞ্চলে বন কোথায়? আমার ঘটনা কানু ওই ড্রাকুলারের সামনে পড়েছে আর ব্যাস, ওর খেল খতম হয়ে গেছে। তাই যদি হয় কিন্তু ওর বডিও ভ্যানিশ হয়ে যাবে, বলল সেজবাবু। স্যার আমি শুনেছি ড্রাকুলার যাদের রক্ত খায় তারাও নর বিশ্বাস হয়ে যায়, তারা দিনের বেলা কফিনের ভেতর বা এমন কোনো স্থানে লুকিয়ে থাকে যেখানে আলো ঢোকে না, রাতের বেলা বাদুরের মতো সব বেরিয়ে আসে, তারাও পশু মানুষ শিকার করে রক্তপান করে। এটা আমিও শুনেছি, আর কিছু খবর আছে?
হ্যাঁ আছে স্যার, রসিকপুরে একজন সাধু এসেছেন, তিনি ভৎস দিচ্ছেন, সেটা আর তাবিজ বানিয়ে পড়লে ড্রাকুলার ধরবে না, তবে বাড়ি থেকে না বেরানোই ভালো। এই আপনার জন্য এনে দেবো নাকি স্যার, রাতে বিরতে বেরোতে হয়। সাধু বাবা, ইনি আবার কবে এলেন? ড্রাকুলার উপদ্রব কবে থেকে শুরু হয়েছে? সাধু বাবা কালই এসেছেন স্যার, বড় ভালো, দয়ালু, টাকা পয়সা নেন না, যে যা খাবার দাবার নিয়ে আসে তাই দিয়েই ওনার চলে। উনি কাল এসেছেন, ড্রাকুলার উপদ্রব তো গত 3-4 দিন ধরে চলছে। তাহলে ওনার সাথে ড্রাকুলার সম্পর্ক নেই, মানে আমি যে অনুমানটা করেছিলাম। তবা তবা, কি বলেন স্যার, উনি তো 50 মাইল থেকে ড্রাকুলারের গন্ধ পেয়ে রসিকপুর এসেছেন। কত লোকে ওনার ভস্ম নিয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছে স্যার। তখনই রতন বড়বাবুর দিকে গিয়ে এলো, তারপর হাসি মুখে তার দিকে তাকিয়ে বলল, আপনার জন্য একটা গিফট আছে স্যার। কি এনেছিস রতন? রতন তার মাথার টুপিতে হাত দিল, টুপিটা নামিয়ে নিয়ে মাথার ওপরে হাত দিয়ে একটা কাগজের পুঁটুলি বের করল, তারপর সেটা বড়বাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভস্ম স্যার। বড়বাবু ওর দিকে কটমট করে তাকিয়ে বললেন, আবার হাত সাফাই শুরু করেছিস? রতন দাঁত দিয়ে জিপ কেটে বলল, এই না না না, পড়ে গেছিল স্যার রহিম চাচার পকেট থেকে। বুঝে গেছি, আচ্ছা এখন তোরা যা, আমার একটু দরকার আছে, বেরোবো, বললেন বড়বাবু। তারপর সেজবাবুর দিকে তাকিয়ে বললেন, আমি মোবাইলে ছবি তুলে তোমায় পাঠিয়ে দিচ্ছি, ফিরে এসে এখান থেকেই শুরু করব। বড়বাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন, তিনি তার বাল্য বন্ধুর জন্মদিনে তার সঙ্গে একবার দেখা করতে যাবেন। তপনের সাথে একদিন তার অনেকক্ষণে আড্ডা হয়। বেসুরো সুরে দুই পুরনো বন্ধু পুরনো দিনের গান করেন, তপন পিকুর ছোট কাকা। পিকু খেলার মাঠ থেকে ফিরে এসে হাত পা ধুয়েই খেয়াল করল ছোট কাকার ঘর থেকে শব্দ ভেসে আসছে। কাকার ঘরে কেউ এসছে মনে হলো তার, তখনই বিশেষ দিনটা মনে পড়ে গেল। পিকু তাদের ফুলের বাগান থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে এলো, তারপর হাতে করে একটা ছোট্ট গ্রিটিংস কার্ড বানিয়ে রং তুলি দিয়ে ছোটকার চশমা পরার ছবি বানিয়ে ছোটকার ঘরে নাচতে নাচতে ঢুকে পড়ল। আরে ডিটেকটিভ পিকু, কেমন চলছে তোমার? পিকু খেয়াল করল ছোটকার সামনে একটা চেয়ার নিয়ে বসে আছেন সতীনাথ কাকু, উনি ওসি থানার বড়বাবু। এর আগে দু একটা ঘটনায় ওনার সাথে আগেই পরিচয় হয়েছে পিকুর। ভালোই, কিন্তু কিসব কাণ্ড চলছে বলুন তো, রাতে নাকি কেউ ঘর থেকে বের হচ্ছে না? তেনাদের উপদ্রব, ওদের সামনে কি আর বন্দুক কামান চলে পিকু বাবু? আপনারা জিপ নিয়ে টহল দিচ্ছেন না কেন রাতে? লোকেদের ভয় কাটানো তো আপনাদেরই দায়িত্ব নাকি? পুলিশ বলে কি আমাদের ভূতের ভয় নেই? করুণ মুখ করে বললেন সতীনাথ কাকু, তারপর বললেন, আমি তো রাত্রে ছোট বাইরে পেলেও ওই একজনকে নিয়ে যাই, ভূতের ভয়ে কত বছর যে ভূতের সিনেমা দেখি না, ও পাছে ওই রাতের বেলা সেই ভূত আবার স্বপ্নে না উদয় হয়। ঠিক আছে, চিন্তা করবেন না, কান্নাকাটির দরকার নেই, এই রহস্যের ব্যাপারটা আমি দেখছি, আপনাদের হেল্প পাওয়া যাবে তো। তুমি কি ভূতের পিছু পিছু বেরোবে নাকি রাত্রে? খবরদার, ওরে তপন, ওর ভাইপোর কি দুঃসাহস হয়েছে দেখ, চিৎকার করে উঠলেন সতীনাথ কাকু। ছোট কাকা তাকে হাত দেখিয়ে আশ্বস্ত করলেন, আমাকে নিয়ে ভাববেন না, শুধু দরকারের জন্য আপনাদের ফোর্স পাঠাতে হতে পারে, পাওয়া যাবে কিনা বলুন। যাবে, তবে আমার ভূতের ভয়ের ব্যাপারটা যেন লিক না হয়, অথবা দপ্তর চালাতে হয় তো আমায়, কিন্তু আমার তো ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। ওসব করতে যেও না পিকু বাবু, ক্যামেরাদের সাথে কেউ পাল্লা দিয়ে পারে? পিকু মুচকি হাসল আত্মবিশ্বাসের হাসি, তারপর জিজ্ঞাসা করলো, জমিদার বাড়িতে যে নতুন লোকটা এসেছে তার ব্যাপারে কিছু জানেন? সতীনাথ একটু ভেবে নিলেন, তারপর বললেন, উনি ওই বাড়িটা ভাড়া নিয়েছে, গঙ্গার ধারের পুরনো বাড়ি তো, ওর বাড়ির মালিকরা একটা লোক খুঁজছিল, নইলে ফাঁকা বাড়ি পড়ে থাকবে। তা লোকটা করে কি, ওকে কি কেউ দেখেছে নাকি? শুনেছি একজন ইতিহাসবিদ, ইতিহাস নিয়ে চর্চা করেন, পুরনো বই টই নিয়ে কারবার, উনি বাইরে বিশেষ কোথাও যান না, ওই বাড়িতেই থেকে ওই সব পুরনো বই নিয়ে পড়াশোনা করেন, কোনো ঝুট ঝামেলায় থাকে না, নিজের মতো থাকে। সন্ধ্যার আসর জমজমাট হয়ে উঠল কিছুক্ষণের মধ্যে, মশলা মুড়ি বেগুনি দিয়ে গেল ভোলা,
ছোট কাকার এক পরিচিত রিক্সাওয়ালা। ছোট কাকা ফোন করে ওকে বলে দিয়েছিল, ছোট কাকার সাথে পাড়ার রিক্সাওয়ালাদের আর পাড়ার কুকুরদের খুব খাতির। ছোট কাকা রিক্সাওয়ালাদের টাকা ধার দেয়, বিপদে আপদে পাশে দাঁড়ায়, রাস্তার কুকুরদের রাতে খাওয়ার দেয় নিজে খাওয়ার পর। এই সব কারণের জন্য ছোট কাকা পিকুর খুব প্রিয় একজন মানুষ। ওসি সতীনাথ কাকু নিজের সাথে প্যাকেটে করে পরোটা আর কষা মাংস নিয়ে এসেছিলেন, সেটা দিয়ে রাতের খাওয়া হলো একসাথে। সতীনাথ কাকু রাত্রি 10:30 নাগাদ পিকুদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি বেরোনোর পরই ছোট কাকা পিকুকে জিজ্ঞাসা করল, তোর মাথায় কিছু ঘুরছে তাই তো? বলে ফেল। চলো আজ রাত্রিরে পাড়ায় নজর রাখবো, আজ তো অমাবস্যা, প্রেতে প্রভাব নাকি এই দিনে বাড়ে? সে তো বুঝলাম, কিন্তু যদি সত্যি বেরিয়ে তোর কিছু বিপদ হয় আমি দাদাকে কি উত্তর দেব? কিচ্ছু হবে না, আর সব ব্যাপার সবাইকে জানিয়েই করতে হবে, কেন তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তাছাড়া আমার কাছে আত্মরক্ষার অস্ত্র আছে। কি আছে? এই দেখো। বলে পিকু পকেট থেকে কিছু একটা বের করলো, একটা ছোট্ট হাতুড়ি। তবলার টান মারতে এই ধরনের হাতুড়ি ব্যবহার করা হয়। তোর প্ল্যানটা কি? রাতে দ্রোণ ছাড়বো, তারপরে ফাঁক বুঝে দু এক জায়গায় যাব, যদি কক্ষে দেখতে পাই দ্রোণ দিয়ে কিংবা নিজেরাই পিছু করব। তুমি যাবে কিনা বল। তোকে তো একা একা ছাড়া যাবে না রে, যা মনে হচ্ছে তুই তো বেরোনোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস। তা কখন বেরোবি? আর 1 ঘন্টা পর, 11:30। ড্রাকুলা শুনেছি 12টার পর ঘুম থেকে জেগে ওঠে চিকার ধরবার জন্য। রসিকপুরে রাত্রে অনেক সময় গঙ্গার ধারে শিয়ালের ডাক শোনা যায়, তাই ছোট কাকা একটা বড় লাঠি সাথে নিল। পিকু একটা টর্চ নিয়েছে, তার পায়ে জুতো, যাতে রাতে অন্ধকারে পায়ে কোনো সাপ বিচের কামড় থেকে বাঁচা যায়। তার এক হাতে একটা মোবাইল, অন্য হাতে একটা ক্যামেরা দ্রোণ, কাঁধে সাইড ব্যাগ। তার মধ্যে সে দ্রোণটা আর মোবাইলটা ঢুকিয়ে রাখে। পিকুরা ওদের বাড়ি থেকে হেঁটে বেরিয়ে এসে পাড়ার মাঝামাঝি এসে দাঁড়ালো। এই পাড়াটা লম্বা ইংরেজি এল প্রকৃতির, সেই এলের দুই বাহু যেখানে সে মিশেছে সেখানে একটু দূরে গঙ্গা দেখা যায়। পাড়াটা পুরো শুনশান, কোথাও কোনো টু শব্দ নেই। ঘড়িতে প্রায় 12টা বাজে। একটু দূরে গঙ্গা চরের দিকে দু একটা শেওয়াল ডাকার আওয়াজ পাওয়া গেল। পিকুর গা ছমছম করতে লাগলো ওই আওয়াজটা শুনে। এরপর কোথায় যাবি? দক্ষিণ দিকে, ওই ভাঙা কালী মন্দিরের দিকে, ওখানে কেউ লুকিয়ে থাকতে পারে। ওরা হেঁটে হেঁটে দক্ষিণ দিকের একটা ইটের রাস্তার বাঁকে এসে দাঁড়ালো। পিকু ব্যাগ থেকে দ্রোণটা বের করলো, দ্রোণটা হাওয়ায় উড়িয়ে দিয়ে দক্ষিণ দিকের গঙ্গার চর বরাবর পর্যবেক্ষণ করতে লাগলো পিকুর মোবাইলে। ধীরে ধীরে সেই দ্রোণ ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে আম জাম গাছের তলা দিয়ে উড়ে উড়ে চলতে লাগলো। পিকু তার ক্যামেরায় তোলা ছবি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটু পরেই সেই দ্রোণ গঙ্গার ধারে এসে পৌঁছলো। একটু দূরে এই কটা শেয়াল দৌড়ে বেড়াচ্ছে তার নজরে এলো। তারপর কিছুটা এগোতেই গঙ্গার চর ধরে একটু যেতেই একটা ভাঙা মন্দির। সেই মন্দিরের কিছুটা দূরে সেই দ্রোণটা আকাশে ভেসে রইল, ভেতরের দৃশ্যের দিকে ফোকাস রেখে। না, ভাঙা মন্দিরের ভেতর থেকে কোনো আলো দেখা যাচ্ছে না। পিকু দ্রোণটা গোদ্দা খাইয়ে ওই মন্দিরের ভেতরে খোলা দরজার ভেতর ঢুকিয়ে দিল। ঘুট ঘুটে অন্ধকার। দ্রোণটার সাহায্যে চারিদিকটা ঘুরে দেখবার চেষ্টা করলো পিকু। তখনই কিছুতে ধাক্কা খেল দ্রোণটা আর মোবাইলের ছবি স্থির হয়ে গেল। অন্ধকার, আর কোনো ছবি আসছে না। কি হলো? দ্রোণটাকে কেউ আঘাত করেছে অথবা কোথাও ধাক্কা খেয়েছে। চলো যাই। কোথায়? ওই মন্দিরে। দ্রোণটাকে উদ্ধার করতে হবে তো, আর ভেতরটা একবার দেখে আসি। ওখানে যাওয়া খুব রিস্ক হয়ে যাবে পিকু, ছেড়ে দে, কাল সকালে যাব। পিকু ছোটকার কথায় কর্ণপাত করলো না, সে হন হন করে হাঁটা দিল ওই জঙ্গল পেরিয়ে। ছোটকা উফ দাঁড়া বলে তখনই লাঠিটা নিয়ে ছুটে এলো। তারপর পিকুর আগে নিজে হাতে টর্চটা জ্বালিয়ে লাঠি দিয়ে জঙ্গল পরিষ্কার করতে করতে গঙ্গার চরে গিয়ে উঠল। তারপর আস্তে আস্তে পা টিপে টিপে যেতে লাগলো। একটু দূরেই মন্দিরটা দেখা গেল। পিকু একটু পেছনেই ছিল। ছোটকা তাকে বলল, তুই দাঁড়া, আমি ভেতরটা দেখে আসি। বলেই ছোটকা মন্দিরের ভেতর চলে গেল। পিকু অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো।
কান খাড়া করে শুনতে লাগলো ভেতর থেকে কোনো সংঘর্ষের শব্দ আসে কিনা। ততক্ষণে সে ওই মন্দিরের দরজা থেকে ফুট ত্রিশেক দূরে এসে দাঁড়িয়েছে। তার হাতে উঠে এসেছে সেই ছোট্ট হাতুড়িটা। যদি অতর্কিতে কেউ বেরিয়ে আসে সে সেই হাতুড়ি ছুঁড়েই তাকে ঘায়াল করতে পারবে এইটুকু বিশ্বাস পিকুর আছে। তার বুকের ভেতর কেউ যেন দামা পাওয়া যাচ্ছে। তখন কেউ নেই রে, ফাঁকা। ছোট কাকার আওয়াজটা তখনই কানে এলো। পিকু টর্চ জ্বালিয়ে ভেতরটা ভালো করে এইবার দেখতে লাগলো। একটা কুটু বন্ধ না কেলো, দেখলো একপাশে একটা ছোট্ট শিশি আর কিছু তুলে পড়ে আছে। ওর ধ্রনটা দেখতে পেল একটা দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আছে, তাকে ঝুড়িয়ে কিছু শুকনো পাতা আর ধুলোবালি, তার পাশে কিছু খবরের কাগজ লম্বা করে পাতা, যেন কেউ তার উপর শুয়েছিল। কেউ এখানে ছিল, পেপার পাতা রয়েছে, মনে হচ্ছে শোয়ার আয়োজন করা হয়েছে। এটা কি? বলল পিকু। তারপর ঘরের এক্ষণে একটা বিশেষ দ্রব্য তার নজরে এলো, এক গোছা সরু লম্বা কালো চুল। চুলটা হাতে নিল, সে নেড়ে চেড়ে দেখতে লাগলো, আঙুলের মাথাটা চ্যাট চ্যাট করতে লাগলো, চুলে আঠা লেগেছিল। পিকু বুঝলো, এই দেখ আমি কি পেয়েছি। কি পেলে? খবরের কাগজ। এই জায়গাটা দেখ। ছোটকা দরজার গোড়া থেকে কাগজটা তুলেছে। এই কাগজটায় একটা খবর ছেপেছে, সেই পাতাটায় ভাঁজ করা ছিল তাই প্রথমেই চোখে পড়েছে। ন্যাশনাল লাইব্রেরি থেকে নরোত্তম মজুমদারের লেখা পুঁথি চুরির ঘটনা। পিকু টর্চ মেরে খবরটা পড়ে নিল। কি বুঝলি? দেখ আমি ছাড়া এই খবর অনেকের কাছেই আছে। খুবই রহস্যময় এই খবরটা। এখানে যেই ছিল সেই পড়ছিল মনে হয়। লোকটা এখানে লুকিয়েছিল কেন, আর গেলই বা কোথায়? ওই লোকটাকেই হয়তো ঘোষ মুদি দেখেছে উত্তর দিকে যেতে কাল রাত্রিবেলায়, তারপরে সে নাকি আর ফেরেনি। এই পুঁথির সাথে এই জমিদার বাড়ির সম্পর্ক আছে। ওই লোকটাও ওই উত্তর দিকেই গেছে। আমার মনে হচ্ছে ওই জমিদার বাড়ির দিকে গেলে অনেক উত্তর পাওয়া যাবে। চলো তাহলে। কিন্তু দ্রোনটা উড়বে তো? দেখছি। আধ ঘন্টা চেষ্টার পর দ্রোনটা সম্পূর্ণরূপে সারাই করা গেল। পিকু একবার উড়িয়ে দেখে নিল, হ্যাঁ সেটা ঠিক মতোই উঠছে। ভাঙা মন্দির থেকে হেঁটে পাড়ায় ঢুকেই অল্প দূরেই পিকু আর ছোটকা থমকে গেল। পাড়ার ঠিক মাঝামাঝি চৌমাথার উপর একটা মোরগের পালক ছড়ানো অবস্থায় পড়ে আছে, আর তার আগেই পোচপোচ রক্ত। কোনো হিংস্র প্রাণী যেন ওই মোরগটা শিকার করে খেয়েছে তার পালক ছাড়িয়ে। পিকু একটু রক্ত আঙুলে নিয়ে দেখলো, টাটকা রক্ত, এখনো জমাট বাঁধেনি। ঘড়িতে দেড়টা বাজে। উত্তর দিকের রাস্তাটা পাড়ার বসতি পেরিয়ে অনেকটা ফাঁকা, উঁচু নিচু পথ পেরিয়ে ঢালু হয়ে নিচে নেমে গেছে। তারপর একটা পুরো বাড়ি, যেটা আগে পাট কারখানা ছিল সেটা পেরিয়েই জমিদার বাড়ির দিকে রাস্তাটা চলে গেছে। ছোটকা আগে যাচ্ছিল, একটু পেছনে পিকু। ছোটকা একটা কিছু দেখতে পেয়েই পিকুকে টেনে নিয়ে ওই লম্বা পাট কারখানার ভেতরে ঢুকে পড়ল। একটা লম্বা আলখাল্লা পরা দীর্ঘ শরীর হেঁটে হেঁটে যাচ্ছে ওই জমিদার বাড়ির দিকে। চাঁদের আলো আপছা, তাতে যতটুকু বোঝা যাচ্ছে ওই লোকটার ছায়া পড়ছে না। চারিপাশটা যেন কেমন মন্থর। আকাশে তখনই নজর এলো কিছু কালো মেঘ, ভেসে ভেসে এসে যেন চাঁদ তাকে গ্রাস করছে। চারিদিকে যেন একটা প্রবল অশুভ শক্তি প্রকোপ। ওই দেখ ওই লোকটাই কি? এত রাত্রিরে কি করছে লোকটা? আরে ওই লোকটাই ড্রাকুলা নাকি? তাই ভাবছি, এ তো শিকার খুঁজতে বেরিয়েছে, এখন জমিদার বাড়ির দিকে যাচ্ছে। ওখানে তো গগনে একা থাকে, সর্বনাশ। জমিদার বাড়ির দিকে না গিয়ে জমিদার বাড়ির দিকে ফিরছে, তাও তো হতে পারে। হ্যাঁ সেটা হতে পারে। তাহলে তুই কি বলছিস, গগন? হ্যাঁ গগনই সেই লোক। গগন ঢাকুলা? ওরে বাপরে। ওরে পিকু আর দেখে কাজ নেই রে, একটু আগেই ওই মোরগটা ধরে কাঁচা খেয়ে ফেললো। তাহলে চল পিকু, পিকু ফিরে যাই, চল চল চল
তবে ওই বাড়িতে ওই রহস্যময় লোকটা গেল কেন, আর অদৃশ্যই বা হয়ে গেল কেন, এই হিসেবটা তো মিলছে না ছোটকা, বলে ব্যাগ থেকে দ্রোনটা বের করলো পিকু। ও বাবা, ওসব বাড়ির থেকে করিস না, এখানে এখানে এসব পিশাচদের সামনাসামনি যাওয়ার কোনো দরকার নেই, আর হাতে তো এই লাঠিটা ছাড়া তো কিছুই নেই রে, চল চল কেটে পড়ি। ও পিকু, দ্রোনের রেঞ্জ অত নেই যে আমাদের বাড়ি থেকে দেখা যাবে, এখান থেকেই কাজটা করতে হবে। পিকু দ্রোন হাওয়ায় হেলে দুলে ভাসতে ভাসতে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। ওই লম্বা আলখাল্লা পরা লোকটার পিছু পিছু, তবে অনেক ওপরে আকাশে, লোকটা কিছুই টের পেল না। লোকটা পিকুর চোখের আড়াল হয়ে গেলেও এইবার দ্রোনের ক্যামেরায় দেখা যেতে লাগলো। সে গিয়ে জমিদার বাড়ির সদরে কড়া নাড়ল, একটু পরে সে দরজা খুলে গেল। একজন ভৃত্য মতো লোক খালি গায়ে গলায় গামছা দিয়ে এসে দরজা খুলে দিয়েছে। লোকটাকে দেখে এমন একটা সেলাম করলো যেন সে বিরাট ক্ষমতাশালী কেউ। তারপর দরজা বন্ধ হয়ে গেল। পিকু এবার দ্রোনটা বাড়ির চারদিকে ঘুরিয়ে দেখে নিল। বাড়ির পেছনের দিকে একটা দরজা আছে আর পাঁচিলটা নিচু, সেখান থেকে দেওয়ালের ওপর দিয়ে দ্রোনটা এসে পড়ল সেই জমিদার বাড়ির অন্দর মহলে। চাঁদের আলোয় একটা দুর্গা দালান, একটা নাটমণ্ডপ দেখা যাচ্ছে, কিন্তু জীর্ণ, সব ভেঙে চড়ে গেছে। দ্রোনটা নাটমণ্ডপে উঠে একবার বৃত্তাকার ভাবে চারিধারে ঘুরে নিল। তখনই চোখে পড়ল একটা মৃদু আলোর বিন্দু। নাটমণ্ডপের বাম দিকে একটা তুলসী মঞ্চ আছে, সেখান থেকেই আলোটা আসছে। পিকু দ্রোনটাকে সেই দিকে এগিয়ে নিল, তারপর উঁচু আকাশে তুলে দিল। তুলসী মঞ্চের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। সে স্পষ্ট বুঝতে পারল ওই ভৃত্যমতো লোকটি যে দরজা খুলে দিয়েছিল, অন্যটি আলখাল্লা পরা লোকটা। সামনে একটা পেট্রোম্যাক্সের বাতি জ্বলছে, তাই পিকুর মুখটা স্পষ্ট দেখতে পেল। ভয়ঙ্কর মুখ, মুখের দুই পাশে কুকুরের দাঁত। দেখো তো, এটাই কি গগন? ছোটকা একবার আর চোখে ওই লোকটার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নেড়ে ভয়ে চোখ বুজে ফেলল। কিন্তু ওরা কি খোড়াখড়ি করছে বলতো? ছোটকা এবার সেই বিরাট গর্তটা খেয়াল করল। তুলসী মঞ্চটা পুরোপুরি ভেঙে সরিয়ে ফেলা হয়েছে, সেই মঞ্চের তলে একটা গর্ত খোঁড়া হচ্ছে, প্রায় 4 ফুট ব্যাসের। বৃত্তটা সেই গর্তে নেমে গেছে আর একটা শাবল দিয়ে মাটি খুঁড়ে যাচ্ছে। পাশে একটা কোদাল আর একটা ঝুড়ি, গর্তের পাশে প্রকাণ্ড একটা মাটির ঢিবি। ঠিক তখনই শাবল চালাতে গিয়ে কিছু একটার সাথে শাবলটা ধাক্কা খেল, আর বৃত্তটার সাথে সাথে শাবল ফেলে দিয়ে কোদাল দিয়ে স্থানে মাটি কাটতে লাগলো। বুঝে গেছি, সতীনাথ কাকাকে ফোন লাগাও, এক্ষুনি আসতে বলো, জলদি। ব্যাপার কি, কি দেখলি তুই? মোবাইলের দিকে তাকিয়ে বলল ছোটকা, কিন্তু কিছুই বুঝতে না পেরে অবাক চোখে পিকুর দিকে তাকিয়ে রইল। সময় নেই, এক্ষুনি ডাকো, নাহলে সব ভোরের মধ্যে হাওয়া করে ওরা পালিয়ে যাবে। ছোটকা তার পকেট থেকে পুরনো একটা মুঠোফোন বের করল। কি ঝকমারি, এত রাত্রিরে সতীনাথ কি ফোন তুলবে? খামোকা ডেকে নিয়ে এসে তারপর যদি কিছু পাওয়া না যায়, কি সাংঘাতিক চটে যাবে সতীনাথ, ভাবে ছোটকা। সতীনাথের ফোন বেজে গিয়ে একবার কেটে গেল। কি মুশকিলে পড়া গেল, আজ তার জন্মদিন ছিল, গালে হাত দিয়ে ছোটকা ভাবতে লাগলো। বার দুই রিং হওয়ার পর 3 বারের বার নিজের মোবাইলটা তুলল ওসি সাহেব সতীনাথ বাবু। তুলেই মস্ত একটা হাই তুলে বললেন, ছোটকা সতীনাথকে ফোনে বিস্তারিত ঘটনাগুলো বলে। তারপর বলে, এক্ষুনি একবার ফোর্স নিয়ে আসতে হবে এখানে, কিছু একটা তো এখানে অপরাধমূলক কাজ হচ্ছে, সেটা হাতে নাতে পাকড়াও করতে এক্ষুনি আচমকা রেড করতে হবে এই বাড়িতে, নইলে গগন আর তার সঙ্গী কাজ হাসিল করে সকালের মধ্যেই কেটে পড়তে পারে। কিন্তু ড্রাকুলা, ওই বাড়িতে বললি ড্রাকুলা ঢুকলো, সে কি করছে? অত কথা বলার সময় নেই কাকু, আপনি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়, নইলে পাখি উড়ে যাবে, ছোটকার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল পিকু। এক গাড়ি পুলিশ নিয়ে ওসি সতীনাথ আধ ঘন্টার মধ্যে ওই জমিদার বাড়ির সামনে পৌঁছে গেলেন। গাড়িটা রাখলেন ওই পরিত্যক্ত জুট মিলের পেছনে। পিকু আর ছোটকা ওসির সাথে দ্রুত পা চালিয়ে ওই বাড়ির সদর দরজার সামনে পৌঁছল। পিকু ওসিকে বলল, আপনাদের দেখে ওরা সতর্ক হয়ে যাবে, আমি আগে যাচ্ছি। পিকু গিয়ে দরজায় কড়া নাড়ল, কোনো সাড়া শব্দ এলো না। খানিকক্ষণ পর আবার কড়া নাড়ল, ভেতর থেকে আওয়াজ এলো, কে?
আমি গগনের সাথে দেখা করব। কে তুই, এখানে কেন এসেছিস? আমার মোরগ মেরেছে গগন, গগনকে ডাকো, মোরগের ক্ষতিপূরণ দিতে হবে। চলে যা এখান থেকে, ভাগ। না যাব না, ক্ষতিপূরণ নিয়ে যাব। তখনই খুট করে আওয়াজ হয়ে দরজা খুলে গেল। ইকু দেখলো একটা বিকট দর্শন, ভয়ঙ্কর মুখ দরজা খুলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা হ্যারিকেন। সেই হ্যারিকেনটা মুখের কাছে তুলে ধরতেই তার কুকুরের দাঁতগুলো প্রকট হয়ে উঠল। এইসব সংসারে কি হবে, টাকা বের করো জলদি। শুনেই ভয়ঙ্কর চেহারা লোকটা যেন বিরাট রেগে গেল, আর তার হাতে লম্বা লম্বা নখ আর দাঁত বাগিয়ে যেন তেড়ে গেল পিকুর দিকে। পিকু সাথে সাথেই তার পকেট থেকে হাতুড়ি বের করে তার দাঁতের ওপর বসিয়ে দিল মক্ষম একটা আঘাত, আর সাথে সাথে তার মুখের থেকে দাঁত কপাটি খুলে গিয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। হ্যান্ডস আপ, এসো বাবধন, এবার শ্রীঘরে যাওয়ার টাইম এসে গেছে, বলেই পাশ থেকে রিভলভার তাক করে ঝাঁপিয়ে পড়লেন ওসি সাহেব। দুইজন কনস্টেবল আর সেজবাবু ততক্ষণে দৌড়ে গগনের পাশ কাটিয়ে ভেতরে পৌঁছে গেলে, আর গর্ত কেটে সদ্য পুরাটা ভৃত্যটাকে পাকড়াও করে ফেলেছে। স্যার, এ তো দেখছি কানু চোর, এর ছবি আমাদের কাছে এসে পৌঁছেছিল। সেই ভৃত্যটির হাতে হাত করা পড়াতে পড়াতে বললেন সেজবাবু। পিকু ততক্ষণে ড্রাকুলার দাঁতগুলো নিজের হাতে তুলে নিয়েছে, তারপর ছোটকার দিকে তাকিয়ে বলল, এই দেখো যা ভেবেছিলাম, প্লাস্টিকের দাঁত। তারপর পিকু এগিয়ে চলে গেল ওই শব্দ কাটা গর্তটার দিকে, একজন কনস্টেবলকে বলল, ভেতরে নেমে দেখো তো মূল্যবান কিছু আছে কিনা। খানিকক্ষণ পর ওই গর্তটা থেকে এক ঘড়া সোনার মোহর উদ্ধার হলো। এক ঘড়া আগেই ওখান থেকে বের করা হয়েছিল, সেটা পাশে রাখা একটা বস্তার মধ্যে পাওয়া গেল। গগন ও তার সাগরের কানু চোরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হলো। গাড়িতে ওঠার সময় দেখা গেল একটু দূরে সাধু বাবার আশ্রমের বাইরে একটা বাতি টিম টিম করে জ্বলছে। ওই ঘরটার ভেতর মালপত্র উদ্ধার করতে হবে, চলুন সতীনাথ কাকু। ওটা তো সাধু বাবার আশ্রম। এতক্ষণেও বুঝলেন না, এই কানু চোরই ওই সাধু বাবা, আর রাতে কানু চোর। কিছুই মাথায় ঢুকছে না, অনেক রাত হয়ে গেল, আগে তোমাদের বাড়ি ছেড়ে দিই, কাল থানায় এসো, পুরো গল্পটা শুনব। ওসি সাহেবের জিপটা পিকুদের নামিয়ে দিয়ে প্রায় 20 মিনিট পর রশিকপুর থানায় এসে পৌঁছল। পরদিন সকালে থানায় একজন রিপোর্টারের সামনে ওসি সাহেব, পিকু আর ছোটকা বসেছিল। রিপোর্টারের প্রশ্নগুলো জবাবে ওসি সাহেব বললেন, সোনার মোহরগুলো সব গভর্নমেন্টের লোক এসে নিয়ে যাবে, এসআই থেকে লোক আসছে, তারা ওই মুদ্রাগুলো পরীক্ষা করবে। যা শোনা যাচ্ছে, ওই মোহরগুলো সিরাজের আমলের, আমাদের দেশের ঐতিহ্যবাহী অমূল্য সম্পদ ওগুলো। এবার আপনি আসুন। রিপোর্টার মিনিট পাঁচেকের মধ্যেই রওনা হয়ে গেলে ওসি সাহেব বললেন, কাল রাতে আবার এক গাড়ি পুলিশ পাঠিয়েছি, ওই জমিদার বাড়ি খুঁজে ওই হারিয়ে যাওয়া পুঁথি পাওয়া গেছে, আর কিছু মালপত্র পাওয়া গেছে সাধু বাবার ঘরে, যার মধ্যে নকল পরচুলা আর তাড়িও পাওয়া গেছে। হ্যাঁ, এবার বলো তো রেটটি পিকু, পুরো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? খুব সোজা। কিরকম? দেখো, ওই কানুচোর ওই পুঁথিটা চুরি করেছিল, গগন ওকে কাজটা দেয়। আমার ধারণা গগন আগেই নিজে ওই লাইব্রেরিতে গিয়ে ওই বইটা নিয়ে দিনের পর দিন গবেষণা করেছে। ওই বইটা পড়ে ওর ধারণা হয় এই জমিদার বাড়ির কোথাও ওই মোহরগুলো লুকানো আছে, সে লোক খুঁজে এই বাড়িতে ভাড়ায় আসে, আর রাতে বিরতে খোঁড়াখুঁড়ি করার সময় যাতে এই দিকে কেউ না আসে, তাই পাড়ায় ড্রাকুলা সেজে হাঁস মুরগি সব চুরি করত, তারপর ওদের মেরে পালক রক্ত এইসব ছড়িয়ে দিত, আতঙ্ক সৃষ্টি করতে। এবার বাড়িটা গগন ভাড়া নিল ঠিকই, কিন্তু তখনও মোহরটা যে কোথায় লুকানো ছিল সেটাও বের করতে পারেনি, তাই সে কাজটা কানু চোরকে দেয়। কানু প্রথমে তার মালপত্র নিয়ে ওই মন্দিরে ওঠে, কারণ গগন তাকে ঠকিয়ে টাকা দেবে কি না সে নিশ্চিত ছিল না, তাই প্রথমে অন্য জায়গায় আশ্রয় নেয়। তাছাড়া রাত ছাড়া জমিদার বাড়িতে আসা নিষেধ ছিল। পরে সেই রাতে যখন জমিদার বাড়ি এসে পৌঁছায়, তখন গগন তাকে সাধু বাবা হয়ে থেকে যেতে বলে। পাশে একটা কুটুর বাড়ানোই ছিল, শুধু ওখানে থেকে যাওয়ার অপেক্ষা। ওই বাড়িতে রাখতে পারলে
গগনের আরও একটা উদ্দেশ্য সফল হতো। গ্রামে যে ড্রাকুলার উৎপাত হয়েছে সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। আর গগন মাঝে মধ্যে পাড়ায় ঘুরে আসে, মুরগির পালক হাড় এইসব ছড়িয়ে আসবে আতঙ্ক বজায় রাখতে। এই হলো প্ল্যান। তার মধ্যেই কানু ওই বইটা গগনকে এনে দেয়। ওই বইয়ের সংকেত দেখে তুলসী মঞ্চের তলায় যে ঘড়া ঘড়া মোহর আছে সেটা গগন বার করে ফেলে। সেই কাজে খোলাখুলি করবার জন্য আবার কানু চোরকেই কাজে লাগায়। ওই অবস্থায় আমি ওকে দেখে ফেলি। কিন্তু কানুই যে সাধু বাবা, তুমি বুঝলে কি করে? গগন ওকে নকল দাড়ি গোফ দেয়। সে আগে থেকেই ওইগুলো জোগাড় করে রেখেছিল, ওটা ওর প্ল্যান ছিল। সেসব নিয়ে কানু তার মালপত্র নিয়ে আসে ভাঙা মন্দিরে। সেখান থেকে ট্রাঙ্ক আর অন্য অন্য জিনিস সরানোর সময় এক গাছা দাড়ির চুল পড়ে যায়, ওতে আঠা লাগানো ছিল। এই পাড়ায় অত বড় দাড়ি সাধু বাবা ছাড়া আর কারুর ছিল না। আর ওটা যে দাড়ির চুল সেটা ওটা ধরেই বুঝতে পারি। দারুণ, অসাধারণ। আর তোমাকে মেডেল দেওয়া উচিত। এই পিকুকে মেডেল দিলে আমাকেও কিছু একটা দেওয়া উচিত। তোকে আবার কি দেবো, এই তো তোকে পরোটা মাংস খাওয়ালাম। বাহ, এই পিকুকে জাতীয় লাইব্রেরি থেকে পুঁথি চুরি যাওয়ার ঘটনাটা তো আমি জানালাম। ভাবো তো, এটা পিকুকে না জানালে এতগুলো মোহর উদ্ধার হতো, কাঁচকলা হতো। তুই কাল আসিস, তোকে কাল কাঁচকলার কোপ্তা খাইয়ে দেবো। এর থেকে বেশি কিছু প্রাপ্য নয় তোর। যা, আমার কপালে শুধুই কাঁচকলা? শুধু তোর, আমি পিকুর নাম রাষ্ট্রপতি সম্মানের জন্য সুপারিশ করব। পিকু এই রসিকপুরের গর্ব। থ্রি চিয়ার্স ফর পিকু, হিপ হিপ হুররে! চিৎকার করে উঠলেন ওসি সতীনাথবাবু। তার চিৎকারে থানার এই ঘরটা গম গম করে উঠল। ছোটকা বুড়ো আঙুল তুলে পিকুকে একটা থামস আপ দেখালো প্রায় একই সাথে। শুনছিলেন রিক প্রসাদ বিশ্বাসের কলমে পিকু ও ড্রাকুলা রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল হৃদান, মৃন্ময়, জয়, সুদীপ্ত, আয়ুষী, ইভান ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।